হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ছোটো বোন ভালো আছি। সবাই কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন। আর আজকে তো জানেনই কি দিবস, আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, বিশ্ব ভালোবাসা দিবস। তবে আমার কাছে মনে হয় এটা বিশ্বের সবচেয়ে বেহায়াপনা দিবস, কারণ ভালোবাসা যে একমাত্র শুধু বয়ফ্রেন্ডের সাথে হয় এরকম কোনো কথা নেই না আমার কাছে আর কি, যেটা মনে হয়। আমি জানি না আপনারা কে কী মনে করেন বা কে কী ভাবছেন এই দিনটা নিয়ে বা কী কী করবেন, আমি জানি না। তবে ভালোবাসার জন্য শুধু একটা দিন বরাদ্দ হবে, এটা আমার কাছে মানতে খুব অস্বাভাবিক লাগে। আমি এটা এই জিনিসটা মানতে পারি না, কেন একদিনই হবে? রেগুলার হইলেই বা কী? আমি যাকে ভালোবাসবো তাকে কি আমি একদিনই ভালোবাসবো? তার কাছে কি আমার একদিনেরই মূল্য থাকবে? এটা কেমন ভালোবাসা? তাই জন্য আর কি আমার কাছে মনে হয় যে এই দিবসটা একটু বেহায়াপনা দিবস। এরকমভাবে একটা দিবস না পালন করলেই বা কী, ঠিক না? ভালোবাসতে ভালোবাসার মানুষ প্রতিদিন থাকবে, তাকে প্রতিদিন ভালোবাসতে হবে, এটাই আমি জানি আর আমি এটাই মানি। ভালোবাসা এমন একটা জিনিস, সবসময় হয় না, সবার সাথে হয় না। যদি আপনার সাথে কারো মনের সাথে মিল খেয়ে যায় তখনই ভালোবাসা। আর এটা এমন কোনো ধরনের কথা নেই যে শুধু একমাত্র বয়ফ্রেন্ডকে ভালোবাসতে হবে। আপনার সাথে আপনার বন্ধু খুব ভালোবাসার সম্পর্ক থাকতে পারে, তারপর ধরেন গিয়ে আপনার মাকে আপনি খুব ভালোবাসতে পারেন, আপনার বাবাকে আপনি খুব ভালোবাসতে পারেন। তার জন্য যে সেই একটা দিবসের জন্য বসে থাকতে হবে যে কবে মা দিবস আসবে, কবে বাবা দিবস আসবে, কবে ভালোবাসা দিবস আসবে, তখন আমার প্রিয়জনকে আমি আমার মনের কথা বলবো বা আমার মনের কথাটা শেয়ার করব। হ্যাঁ ঠিক আছে, আজকে ভালোবাসা দিবস, তার জন্য আপনি একটা ফুল গিফট করতেই পারেন, একটু ভালোবাসা দেখাইতেই পারেন। কিন্তু এর মানে তো এরকম কোনো ইয়া নেই যে একদিনই ভালোবাসতে হবে। এই দিনটা নিয়ে এত মাতামাতি, এত কিছু আমার একটু পছন্দ হয় না। তো এটা অনেকের যার যার নিজস্ব ব্যাপার, আমি সবাই নিজস্ব ব্যক্তি স্বাধীনতা নিয়ে চলাফেরা করে। তো আমার কাছে আর কি আমারটা মনে হয় মানুষের কাছে মানুষ, আমি তো আর কারো মনের ভিতর যেতে পারবো না, কাউকে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, আপনাদের সবার বা আমার, আমি সবাইকে বলবো ভালোবাসলে প্রতিদিন বাসুন, প্রতিদিন খেয়াল রাখুন, প্রতিদিন যত্ন নিন, কারণ যত্ন, বিশ্বাস, ভালোবাসা একদিনেই হয় না, একদিনেই পাওয়া যায় না। তাই প্রতিদিন ভালোবাসার চেষ্টা করুন, প্রতিদিন সাথে থাকার চেষ্টা করুন, পাশে থাকার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আপনার প্রত্যেকটা দিন ভ্যালেন্টাইন ডে হবে, একটা দিন না। তো এই তো দেখুন আমার কচু ভাজি হয়ে গেছে, কচুটা ভাজা হয়ে গেছে সম্পূর্ণভাবে। এখন আমি গুঁড়োটা বসাই দিছি, একটু তেল কম দিছি, একটু মশলাটা কষানো হোক, কষানোর পরে আমি আবার তেল দেবো, কারণ গরুর মাংস থেকে অনেক তেল ছাড়ে। তো এই জন্য আমি একটু কম করে তেল দিছি। তো এটা হতে থাকুক, এটা একটু জাল হোক, ততক্ষণে আমি এটা রেখে আসি। হ্যালো বন্ধুরা, তো রান্নাবান্না তো দেখাইলাম, কী হচ্ছে কী হচ্ছে না, তো রান্নাবান্না দেখানো হচ্ছে। তার সাথে আপনাদের সাথে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করি, সেটা হচ্ছে আজকে অনেকদিন ধরে আমার ছেলে বা আমার ছোটো বড়ো ছেলেটা পড়াশোনা তো অনেকদিন ধরেই করতেছে, তো ওকে কখনো ওইভাবে টাফ কিছু বা অত কঠিন কিছু ওকে এখনও পড়ানো শুরু করা হয়নি। তো আজ কদিন ধরেই ওর ম্যাডাম ওকে একটা কবিতা পড়াচ্ছে। তো স্বাভাবিকত সব বাচ্চাদেরই পড়াশোনা শুরু হলে ইংরেজি কবিতা বলতে আমরা যে কবিতাটা প্রথম শিখি, প্রথম মুখে বলি আসে, সেটাই আজকে আমার বাচ্চা, আমার বড় ছেলেটা আপনাদের শোনাবে। আমাকে বলতেছিল যে আম্মু আমি তোমাকে শোনাবো, সকালে তেমন একটা গ্রাহ্য করিনি, তো এখন চিন্তা ভাবলাম যে আমিও শুনি, আপনাদেরকেও শুনি যে আমার বাচ্চাটা কী বলতে চাচ্ছে আর ও কী কবিতাটা বলতে চাচ্ছে। আমি
Twinkle, little star, how I wonder what you are up above that. So high like a diamond in the sky. এই তো দেখে নিলেন আমার বাবু আমাকে ভালোবাসা দিবসে একটা গিফট দিল। আজকে অনেকদিন ধরে ভাবছিলাম বাবুটা কেন পারতেছে না, কেন পারতেছে না, কীভাবে শিখাবো বা কীভাবে কী করবো। তো ও যখন পেরে গেছে এখন আমার থেকে খুশি হয়তো বা আর কেউ নেই, কারণ ছোটো বাচ্চাদের জন্য এই কবিতাটা খুব টাফ ব্যাপার। ওর মুখে আনা বা উচ্চারণগুলো মুখের ভিতরে ওঠানো খুব কষ্ট হয়ে যায়। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই দেখেন ছোটোটা কী করতেছে, ও মোবাইল দেখে এখন মোবাইল নেওয়ার জন্য অবস্থা করতেছে। ও এখন দাদার সাথে খেলতে যাচ্ছে, দেখছেন কী করতেছে। দেখেন আমার মাছটা বসে আসছে, দেখেন কত তেল বের হয়েছে। এখন এই তেলগুলো, এই জন্য আমি বাড়তি তেল দিই না, আগে তেলটা মাংসটা কষে, কষানোর পর ভাব বুঝি যে তেলটা কী পরিমাণ লাগবে না লাগবে, তখন আমি বুটের ডালগুলো দিয়ে দেবো। তো এই দেখেন বুটের ডালটা দিয়ে দিচ্ছি, সাথে মাংসগুলো আছে। এখন এটা একসাথে ভালো মতো সিদ্ধ হবে, সাথে একটু আলু দিয়েছিলাম। তো এটা সিদ্ধ হতে থাকুক আর ভালো করে কষানো হোক, তারপর আবার আপনার। সালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন, কী করতেছেন? আজকে হচ্ছে নেক্সট দিন, আজকে বুধবার, আজকে তো বুধবারই, আজকে বুধবার 15 তারিখ ফেব্রুয়ারি মাসে। কালকে বেহায়া দিবস তো শেষ, এখন ভালোবাসা দিবস চলে গেছে, এখন শুধু কান্নাকাটির দিবস। কারণ কালকে যা যা করছে সবারই কান্নার দিবস শুরু হয়ে গেছে। তো আমরা আর কান্নাকাটি করবো না, আমরা আজকে বড়ই ভর্তা খাবো। দেখেন আপনাদের ভাইয়া আমাদেরকে বড়ই ভর্তা খাওয়াচ্ছে, এই দেখেন উনি বড়ই, এই যে আপনাদের ভাইয়া, এই যে বড়ই ভর্তা বানাইতেছে, এই দেখেন এখানে আমার বড় ছেলে আছে, ওই দেখেন আমার ছোট ছেলেটা কি করতেছে, ও খেলা করতেছে একা একা। আবু 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 কই কই রে বাবা, আছে 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 বাবা, হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও। দেখেন কিভাবে আমরা ভর্তা বানাই, আমরা কিভাবে ভর্তা বানিয়ে খাই। এই তো আমাদের সাথে থাকেন। তো এখন কাঁচামরিচ দিয়ে দিব, বড়ই ছাঁচা হয়ে গেছে, যে যেরকম ঝাল খান ওইরকম কাঁচামরিচ দেবেন। আমরা যেহেতু একটু ঝাল খোর তাই একটু ঝাল দিব বেশি করে। ওই দেখেন উপরে আমার আম্মু বসে আছে, যে আমার আম্মু, ওই যে আমার ছোট ছেলেটা। তো থাকেন আর দেখতে থাকেন আমরা কিভাবে বড়ই ভর্তা বানাই। হ্যালো এভরিওয়ান, তো আমাদের বড়ই ভর্তা রেডি। এই দেখেন বড়ই ভর্তা অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। এখানে আম্মু আছে, এখানে বোন আছে, আমি আছি, হাজবেন্ড আছে, এই তো আমরা সবাই এখানে আছি। আমরা বড়ই ভর্তা খাই, আপনারা ওইভাবে বড়ই এনে সবসময় বানিয়ে খাবেন। আর হাজবেন্ডের হাতে তৈরি ভর্তা তো অন্যরকম স্বাদ, আজকে খাই, আপনারাও সাথে থাকেন, পাশে থাকেন। আর আমার বকবকটা আজকে এই পর্যন্তই, আর বকবক করবো না আর আপনাদের সাথে চালাবো না, আবার পরের ব্লগে আসবো আপনাদের সাথে দেখা করতে।